तो गाइस फाइनली আমরা তাহলে দীঘায় এসে দীঘাতে ব্লগ করছি চান করেছি এখন ফটোশুট চলছে দীঘাতে গাইস এই হচ্ছে খাবারের কোয়ান্টিটি এখানে কি কি আছে অরূপদা বলে দেবে কি কি আছে তো গাইস এখন সকালে 4:30 বাজে আর সুরজিৎ দা নিয়ে চলে এসেছে ডিএসএলআর কি এটা 1500 ডিএমএস তো এইটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি এখন এইটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি এখন যাচ্ছি ধর্মতলা ধর্মতলা থেকে কোথায় যাচ্ছি সেটা পরেই বলবো সারপ্রাইজ থাকলো এখন আরো দুজন মেম্বার জয়েন হয়েছে দেখো এই দুটো পার্টনারও জয়েন হয়ে গেছে তোমার নাম কি কালু কটা বাজারটার সময় কে কোল্ড ড্রিঙ্কস খায় ভাই এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি আজ আমাদের অ্যাপলে থেকে আমরা এখন ধর্মতলা যাব ধর্মতলা থেকে আপাতত কোথায় যাচ্ছি সেটা আপাতত सरप्राइज तक चिकी तक चे के क्या हम तुमसे जो रात बीती सुबह तो आई ना छोटी उम्र पर बड़ी नजर है मिल जाएंगे ये हम तुमसे छुपा छुपाई नजर तो आई ना अब तो आ रहा सदा सदा रही बारात करना इंकार बार बार देना वाली डिंग 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 বাস দেখো কলকাতা টু দিঘা তো গাইস এখন আমাদের টিফিন চলছে চা বিস্কুট চলো তোর তো হাত ফাঁকা আছে চা বিস্কুট কে বাসে বসে দেখাচ্ছি এখন বাসে বসে আছে এই দেখো হুগলি ব্রিজ হুগলি মানে এর মধ্যে বসে আছে পুরো জিট হচ্ছে আমরা এখন বাদামওয়ালার জায়গায় রানু মন্ডল ব্যাক করে গেছে হচ্ছে ওল্ড দিঘা আমরা এখন ওল্ড দিঘা ক্রস করে যাচ্ছি নিউ দিঘাতে এখন সকালে কটা বাজে 9:35 আমরা ওল্ড দিঘা ঢুকেছি 5:15 বাসে উঠেছি আর 5টা এই সরি 9টা 9:35 এই দোকানটা খবর বলো আপনি জিত বিদা আগে লাভ হোটেল খোঁজ খাওয়া দাওয়ার চিন্তা আগে তো আমরা ফাইনালি দিঘাতে নেমে গেছি এই যে আমাদের বাস এখন ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে আমাদের এই যে দীঘা রেলওয়ে স্টেশনটা দেখো ওইদিকে তো গাইস এই যে আমরা জাহাজ বাড়ির সামনে চলে এসেছি দেখো ওইদিকে হোটেল ভর্তি আমরা অনেকক্ষণ ধরে 2-3টে হোটেল ঘুরেছি একটাও পছন্দ হয়নি তাই জন্য ঘুরে চলে এসেছি এখন আপাতত টিফিন করছি দেখো ওই কাকার দোকানে টিফিন করছি এখানে সব প্যাসেঞ্জাররা বসে আছে খাওয়ার জন্য এরা খাচ্ছে কচুরি 4টা কুড়ি আর আমি খাচ্ছি মুড়ি আর বললাম আমাদের খাবার এখন চলে এসছে এই যে কচুরি কোয়ালিটি 20 টাকা করে নিচ্ছে এই প্লেট আর এই প্লেটটার দাম হচ্ছে 25 টাকা আমাদের রুম নেওয়া হয়ে গেছে এই যে রুমে হোটেলের রিসেপশন এখানে অ্যাকোর্ডিয়াম আছে আর এটা হচ্ছে কার্ড দাঁড়া চারতলা হেঁটে উঠতে হচ্ছে আমাদের রুম দেখো আমরা চলে এসেছি হোটেলটার নাম কি
দেখো পাখা, ডাবল বেড, এসি, এদিকে মিরর, দেখো আমার ট্রাইপডটা দেখে কেউ উল্টো পাল্টা বলবে না আমার এটা খারাপ ট্রাইপড, ঠিক আছে? গোদরেজের এসি আছে, টিভিটা চলবে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এখন আমরা চান করতে যাচ্ছি, নাটক করছিস কেন, পাশে এক গেট খোলা আছে, ফোন নিয়ে যাচ্ছি না কারণ ওই বউ আনতে ভুলে গেছি, তো ফোনটা পুরো ভিজে যাবে, আর ওয়াটারপ্রুফ ফোন না, আর ওয়াটারপ্রুফ ফোন না, যে বাবার মডেল টাকা আছে নতুন ফোন কিনে নেবো, পুরবেলায় গিয়ে তোমাদেরকে সমুদ্রের ভিডিওটা দেখিয়ে দেবো, এখন আপাতত চান করে আসি। ফাইনালি এখন আমরা চান করে চলে এসেছি, বাথরুমে তো লালি আর এ সুরজিৎদা ঢুকেছে, তাই আমি আর অরূপদা বাইরে গামছা দেয়া নেওয়া করছি, চলো চান মান করে নিয়েছি, এবার খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে যাবো, একটু তোমাদেরকে দেখাবো ভিউ ভিউ, আর সন্ধ্যেবেলা তো যাবোই বাজারে, চলো দেখা হচ্ছে। গাইস আমরা এখন যাচ্ছি বাইরে কিছু খেতে, মানে ভাত ফাত খেয়ে আসতে, এখন কটা বেজে গেছে, কটা বাজে এখন অরূপদা লালি, কটা বাজে? 3:30 বেজে গেছে, এখন আমরা যাচ্ছি ভাত খেতে, চলো আমাদের হোটেলটা দেখো বাইরে থেকে কেমন লাগে দেখতে, দেখবি তো আমাদের হোটেল রক্সি হোটেল, দেখো এটা দুজন নিচে দাঁড়িয়ে আছে, এটা আমাদের হোটেল 5 তলা, আমরা আছি একদম উপরে টপ ফ্লোর রক্সি হোটেল। তো গাইস আমরা এখন এই হোটেলটায় বসে খাচ্ছি, দেখো আমরা কি খাচ্ছি এখন, চিকেন মিল খাচ্ছি 4টে, কত করে নিচ্ছে দেখো, এখানে সব মিল আছে, চিকেন মিল 160 টাকা, 3 পিস চিকেন দেবে তাই তো, আর ভাত যত, আচ্ছা আর চিকেন কটা দেবে, 3টে, এই হচ্ছে খাবারের কোয়ান্টিটি, এখানে কি কি আছে অরূপদা বলে দেবে, কি কি আছে, ভাতটা কি সরু চালের, খাওয়া গেছে আরো খাবে বলে বসেছিল, দেখো কি ক্যাচরা করে দিছে এরা, অরূপদা এখানে এখন পেমেন্ট করছে, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাইস এখন খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো, তারপরে আবার বিচে ঘুরতে, চলো একটু রেস্ট নিয়ে নি, শুয়ে পড়েছে এখন, বিচে গিয়ে দেখাবো তোমরা। গাইস এখন বিচের পুরো ধারে আমরা চলে এসেছি, দেখো এখানে গাড়িটা গুলো রাইড করা হয়, লালি চালাবি এই গাড়ি, দেবে না তোকে, এদিকে পুরো মার্কেটটা আছে, মাছ মার্কেট যা যা হয় আপাত, শাঁখ ফাঁখ সব, ওইদিকে খাবারের দোকান তো মোমো আছে। পুরো ফাইনালি চলে এসেছি, দেখো আমরা সকালে এসে ভালো করে চান করতে পারিনি, পুরো জলটা এখানে চলে এসেছিলো এই পাথরের ধারে, দেখাচ্ছি এই পাথর কত দূরে, দেখো এখন তো গাই সকালে এই পাথর পর্যন্ত জল এসেছিল, আমরা এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করেছিলাম, এখন দেখো জল কোথায়,
যেখানে আসার সঙ্গে সঙ্গে ডিএসএলআর দিয়ে ফটো শ্যুট চালু হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, এখনো পুরো বালি পুরো ভিজে, দেখো পুরো ভিজে, জল দেখো। আমরা পুরী বিচে সকালে গেছিলাম, দীঘার বিচটা একটা আলাদাই রকম না? দীঘার বিচে এখন অনেক পাথর নিয়ে চলে এসেছে, পাথর পুরো দিয়ে 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 ভর্তি করে দিয়েছে। সুরজিৎ দা, সকালে এই পাথরটাই তোমার পা কেটে গেছে না? এই যে রেলিং পাথর দিয়ে আছে, এটাতে সুরজিৎদের পা কেটে গেছে সকালে। সকালে মানে দুটোর দিকে, তাই তো? আমরা অনেকক্ষণ দিয়ে এখানে ভিডিও শ্যুট করছি, আর এতক্ষণ পর আমাকে আমার চোখে একটা জিনিস পড়লো, দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত দূরে চলে গেছে জলের মধ্যে, মতলব সমঝ রে না আপ লোক, সমঝ রে হো, সমঝ রে আপ। তো গাইস দেখো আমি কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো জলে জল তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি ভিডিও বানানোর জন্য। একটা আলাদা রকমের হাওয়া ছাড়ছে, ভাই না না ভাই না ভাই, দামি জুতো আমার জুতো না। তুম সুনা ভাই হামরি বাত, ওয়ে ওয়ে গাইস ফাইনালি আমরা তাহলে দীঘায় এসে দীঘাতে ব্লগ করছি, চান করেছি, এখন ফটোশ্যুট চলছে দীঘাতে। এখন ফটোশ্যুট দেখিয়ে দিছি, অনেক ফটোশ্যুট করেছিস তোরা। তো গাইস সকালে বিচে একবারও আসা হয়নি, কারণ আমরা বাসে এসেছি তো সকালবেলায়, অনেক লেটে ঢুকেছি, 10:30-11:30 দিকে বাস থেকে নেমেছি। নেমে হোটেল খুঁজতে খুঁজতে 12:30 বেজে, তারপরে খেয়ে দিয়ে ডাইরেক্ট চান করতে এসছে। চান করতে আসার সময় ফোন নিয়ে আসেনি, কালকে যখন নেক্সট ব্লগ আসবে ব্লগে আমি চান করার মানে বিচে একটা আলাদা লেভেলের ভিডিও ছেড়ে দেবো, ঠিক আছে? নেক্সট ব্লগে অনেক কিছু দেখতে হবে। আমরা কালকে সকালে কোথায় যাচ্ছি? মোহানা বিচে কালকে সকালে সানসেট দেখতে যাচ্ছি, প্লাস ওইদিকে আরও ভিউ আছে, ওইগুলো সব ঘুরে আসবো। আর এখন তো এখান থেকে একবারে বাজারটা ঘুরে যাবো দীঘার, তো চলো দীঘার বাজারের দিকে যাই। এখন পুরো সন্ধে কটা বাজে লালি? 6টা বেজে গেছে তো, 6:30 বেজে গেছে, আর এখন ভিউ দেখো। আমার ক্যামেরাটা অত ভালো আসছে না গাইস। আমরা এখন বাজারে এলাম, হাফের বেশি দোকান তো খুঁজে পেলাম না, মাছ দোকান একটা দেখলাম, এইদিকে বললো একজন দুটো আছে, ওই দিকে আছে, তাই তো? গাইস এটা হচ্ছে মাছ বাজার, দেখো এখানে লাইন নেই, আমার ক্যামেরার লাইটে চলছে। নিবি তোরা, নিবি? আমরা এই চিংড়িটা নিলাম 4 পিস, আর এই চিংড়িটা নিচ্ছি 1 প্লেট 50 টাকা, এটা আমরা এখন খাবো। তো গাইস আমরা এখন ঘরে চলে এসেছি, দেখো ও কি করছে, ওর গার্লফ্রেন্ডকে মানানোর জন্য, ওর গার্লফ্রেন্ড রেগে পুরো ফায়ার হয়ে আছে, এটা মানানোর জন্য নাচ করছে। এখানে এসে আমার একটা খুব মন খারাপ হলো যে আমি বাচ্চাকে খুব মিস করছি, ও যদি এখানে থাকতো আরও মজা হতো, মস্তি হতো, ঘোরাঘুরিটা একটু বেশি হতো থাকলে। তো চলো বাচ্চাকে নিয়ে নেক্সট 19 দিন আসার প্ল্যান করবো। মিসু বাচ্চা বাইরে থেকে পুরো একদম ডিনার ফিনার করে চলে এসেছি, কী ডিনার করেছি এখন নিয়ে বলবে। আমরা 1 কেজি মটন নিয়ে এসেছিলাম, তো ওই বাজারের ওখানে কিনেছি, ওখান থেকেই রান্না ফান্না বানিয়ে ঘরে নিয়ে এসে রুমে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছি, রুটি ফুটি দিয়ে খেয়েছি, খেয়ে ব্যাস। এবার চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা সব ঘুমাবো। ওই যে ওরা দুজন ওইখানে শুচ্ছে, আমি লালিকে সমঝলো না,
আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।